তো ফার্স্ট মালা ফার্স্ট পুজো আমরাই যেন করি, এটাই মা কালীর কাছে প্রার্থনা। আর সবচেয়ে বড় প্রার্থনা গুরিয়া মানে কৃতিকার যেন শরীরটা ভালো হয়ে যায়। গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফোর্থ ব্লগ। তো গাইজ ফাইনালি আমরা রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য, কঙ্কালীতলা মন্দিরে। তো আমরা যে গেস্ট হাউসে স্টে করছি ওটার পাশেই মন্দির আছে, কঙ্কালীতলা মন্দিরটা বেশি দূর না, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে যাওয়া যায়। তো আমরা সবাই রেডি হয়ে গেলাম, আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব। তো দেখি কৃতিকাকে দেখাচ্ছে আপনাদেরকে, ও একটু শরীর অসুস্থ হয়ে গেছে ও বেচারি, কালকে মানে খুব লাস্টের দিকে রাত্রের দিকে কান্নাকাটি করছিল, বিকজ ওর কফটা লেগে গেছে, ওটা বের হচ্ছে না, ওরকম অবস্থায় বাচ্চারা যেরকম করে আসি, মানে কাস্তে কাস্তে পুরো টায়ার্ড হয়ে গেছিল। তো আমি একটু কালকে চিন্তায় ছিলাম, যাই হোক, তো এখনো ওই চলছে, আশা করি ওষুধ চলছে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর আজকে তো আবার বাড়ি যাবার পালা, 11টার মধ্যে হয়তো বেরিয়েও পড়বো। তো দেখি তাহলে ও জেঠু আর বাবার সাথে ওখানে ওই ঘরে কি করছে। মাম্মা তোমার কাশি হয়েছে, তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ পুরোপুরি রেডি। তুমি বলছো আর ঠান্ডাও ভালো আছে? ঠান্ডা আছে তো আমি পুরো ওকে মানে, হ্যাঁ পুরো বাইরে তো কুয়াশা কুয়াশা লাগছে, আমি জানি না ওকে বের করার পর না ওর আবার শরীর খারাপ আরো বেড়ে যায়। আমার তো একবার ইচ্ছা করছে একবার ইচ্ছা করছে না, ওরকম অবস্থা। টিকিট উঠে নিয়ে যাবো না, এই তো এখান থেকে এখানে যাবো। আরে আচ্ছা ঠিক আছে চলো, এবার রেডি রেডি তো আছি, বেরোবা যাক এবার। আমাদের টার্গেট ছিল 6টার সময় মন্দিরে যাওয়ার, কিন্তু এখন অলমোস্ট 6:30 হয়ে গেছে। রানা আর পিঙ্কি কৃতিকাকে নিয়ে টোটো করে গেল, একদম পাশেই মন্দিরটা, আমরা হাঁটা পথে যাব। এই যে আমরা মেন রোড, আমাদের এই হোমস্টেটা একদম খুব কাছেই, বলতে গেলে 5-7 মিনিটের হাঁটা পথ কঙ্কালীতলা মন্দিরের থেকে। এই জায়গাটা কঙ্কালীতলায় প্রান্তিকেরই একটু ইন্টিরিয়ার লোকেশন এটা। এখান থেকে কালকে যে আমরা গেছিলাম সোনাঝুরি হাট আর মিউজিয়াম, সেটা কিন্তু বেশ দূরে, আপনারা পার্ট 3 ব্লগটা তো দেখেইছেন, যারা দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন অথবা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন। তো রাস্তা এখন পুরো ফাঁকা, পরিবেশটাও দারুণ, আশপাশে পরিবেশটা দেখুন একবার। আর এই মন্দিরের ভিসিনিটির মধ্যে এই একমাত্র এটাই হচ্ছে আপনার হোমস্টে, নতুন খুলেছে। আর এই যে পাশে, সরি আমার আগে যে জায়গাবু যাচ্ছেন ইনি আর কি সব বন্দোবস্ত করেছেন, এনার পরিচিত একজন ডাক্তার এই হোমস্টে, উনি বোলপুরেই থাকেন, ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে চান, তারা কঙ্কালীতলা মন্দিরের পাশে যদি হোমস্টে থাকতে চান, তারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে রুমগুলোতে নিতে পারেন। রুমগুলোর হাল হকিকত সব কিছু আপনার প্রিভিয়াস ব্লগে দেওয়া আছে, সেখানে আপনারা দেখে নিতে পারবেন। কঙ্কালীতলা বোর্ড, মানে আমরা এখন কঙ্কালীতলাতেই আছি, আর আমার ঠিক পাশেই এখন মন্দিরের ঢোকার গেটটাও দেখা যাচ্ছে। রাস্তাটা এখানে ভালো, কিন্তু যত আমি আগে এগোবো মানে প্রান্তিকের দিকে আপনার বোলপুর স্টেশনের দিকে, রাস্তাটা অতটাই খারাপ, মানে বোলপুর থেকে আপনারা যদি এখানটা আসেন তাহলে কিন্তু প্রায় আপনাকে ঘন্টাখানেক সময় নিয়ে আসতে হবে, মানে 1 ঘন্টা মতো লেগে যায় টোটোতে। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা তারণ একটা গেট করেছে, আর এই যে কঙ্কালীতলার ঢোকার প্রবেশ পথ। আই হোপ এখন মন্দির ফাঁকা থাকবে, কেন কি জায়গাবু বলছিলেন যে প্রথম যখন গেট খুলবে মন্দিরের তার যে মালাটা বা পুজোটা আমরাই দিতে চাই আর কি। টার্গেট ছিল তো 6টার সময় আসার, কিন্তু 6টার সময় আর হয়ে উঠলো না, এখন হার্ডলি হয়তো
5 মিনিট এদিক ওদিক লেগেছে আমাদের আসতে। তোমার কেমন? আমরা এখন কঙ্কালীতলা এসেছি, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশ অদ্ভুত সুন্দর। আর আমরা যে জায়গাটায় আছি সেখানটার প্রাকৃতিক পরিবেশ, মানে কালকে আমার এত ঠান্ডা লাগছিল, ফ্যান এসি সব কিছু অফ করতে হয়েছে। মন্দির প্রাঙ্গণ এখন পুরো ফাঁকা, তার মানে আমরা আমরা কি ফার্স্ট হতে চলেছি? মানো আমরা, হ্যাঁ, মন্দিরের ভিতর গেলে সেটা বোঝা যাবে। আমার তো মনে হয় ফাঁকা, যা পরিবেশ দেখছি ফাঁকাই হবে হয়তো। তাহলে আমাদের জন্যই ভালো, তাই না? হ্যাঁ, আমাদের শোভনদা যেই মানত করেছে সেটা যদি পাওনা পাওয়া যায়। হ্যাঁ, তাড়াতাড়ি পুজো হয়ে গেলে আমাদেরই ভালো, আমাদের তো হ্যাঁ ট্রেনও ধরার আছে বলতে। রাইট রাইট রাইট, দেখা যাক। তো ফার্স্ট মালা, ফার্স্ট পুজো আমরাই যেন করি, এটাই মা কালীর কাছে প্রার্থনা। আর সবচেয়ে বড় প্রার্থনা গুড়িয়া, মানে কৃতিকার যেন শরীরটা ভালো হয়ে যায়। ও আমাদের সাথে এতটা কোঅপারেট করছে, সেই এটাই অনেক বড় কথা। তো আমরা তাড়াতাড়ি যাই, ফুলের মালা ঠালা নিয়ে সব ডালি সাজিয়ে পুজোটা দিই, সেটাই কি হলো আপনাদেরকে জানাচ্ছি। এগুলো হচ্ছে আপনাদের সেই পূজোর সামগ্রী পাওয়ার দোকানগুলো, এখন তো সব বন্ধ, এখন 6:30 বা একটু বেশি হবে হয়তো, 6:45 দিকে। আর এখান থেকে আমরা সামগ্রীগুলো কিনছি। আচ্ছা, রানা আর পিঙ্কি মন্দিরের ভিতর থেকে এলো, মন্দিরটাকে কি দর্শন করে এলি? কি কিনলাম আমরা? আবারটা মনে থাকবে তো? এমনি একটা 108টা জবা ফুল দিয়ে একটা মালা দাদা বানিয়ে দিচ্ছে। আচ্ছা, আর তার সঙ্গে আমাদের 5টা পুজো কিনতে হবে, পুজোর ডালা। আমি দেখে নেবো, দেরি আছে, প্রথমে তোর ভেতরে যা, ও গিয়ে বসুক মন্দিরে, পান্ডবরা বসো, বাজন বাজনকে নিয়ে বসো, রানাকে রানাকে পাঠিয়ে দেও, তোমরা গিয়ে বসো ওখানে, রানা চলে আসে, বাজন বাজনকে ওর তুলে দিয়ে। না ঠিক আছে, ওরা কিছু করবে না তো। বাহ, খুব সুন্দর। আপনারা দেখছেন কঙ্কালীতলা মায়ের মন্দির। মায়ের মাতার বিশেষ বিজ্ঞপ্তি আছে, চলুন আমরা একটু দেখে নিই বিজ্ঞপ্তিতে কি বলছে। একান্ন পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা, এখানে এই কুণ্ডের জল সতী মায়ের কাঁঠাল আছে। এই জলটা শান্তি জল বলিতে পারেন, তাই আপনাদের কাছে অনুরোধ, এই কুণ্ডের জল কেউ হাত পা মুখ ধোবেন না। তো বলার আছে বলার বলতে আমরা অপেক্ষায় রয়েছি, কখন আসবে জানি না, ভেবেছিলাম যে তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি হয়ে আমরা চলে যাবো। এই তো 7:30-7:30 মধ্যে হয়ে যাবে, আমরা তো প্রথমেই আছি। পূজা দেবতাই ঠিক করেছি, একটা 108টা জবা ফুলের মালা প্লাস আরেকটা বড় মালা নিয়েছি, আর আমরা টোটাল 5টা ফ্যামিলির 5টা পুজো হচ্ছে। মানে নিলয়ের নামে তো একটা এরই মধ্যে সব কিছু আছে নাকি? এখানে আমাদের 3টে ডালি আছে। হ্যাঁ, আর এটা মালা তো, হ্যাঁ এটা বড় এই মালা, এই যে ঠাকুরের ব্যাপারটা হচ্ছে 6টার সময় মন্দির খুলে যাওয়ার কথা, ঠিক আছে, কিন্তু পালা বদল হয়।
এখন যে পুরোহিত মশাই আছেন উনি মোটামুটি একটু লেটেই খোলেন, 7টা সাড়ে 7টা নাগাদ। বুঝতে পারছিস? হ্যাঁ, তাই যেটা আমরা ফেরত চলে যাওয়ার কথা সেই সময় আমাদের হাতে পুজো দিতে হবে। যাই হোক, আমাদের যেটা মনস্কামনা ছিল যে প্রথম পুজো দেব সেটা হতে চলেছে, তাই না? আমরা যে মালাটা কিনে নিয়ে এসেছিলাম, আর আমাদের যা ইচ্ছা ছিল যে প্রথম পুজো আমাদের মালা দিয়েই হবে, ঠাকুরমশাই আমাদের মালা দিয়ে প্রথম পুজো শুরু করলেন। গাইজ, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমার খুব ভালো লাগলো এখানে এসে পুজো দিয়ে। হ্যাঁ, মানে মনটা পুরো পবিত্র হয়ে গেছে, মানে অঞ্জলি দিয়ে সবকিছু করে তারপর আবার ওকে একটু আশীর্বাদ করে দিল, একটু মায়ের কাছে একটু মাথাটা এ করে দিল, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আশা করি শরীরটা ভালো হয়ে যাবে তাড়াতাড়ি, কাশিটাও নেমে যাবে। যাই হোক, এবার আমরা এখান থেকে আস্তে আস্তে করে বেরিয়ে পড়ব। আমরা যাচ্ছি একটু কুণ্ড দেখতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই কুণ্ড, বিখ্যাত কুণ্ড, যেখানে বলে নাকি মায়ের কোমর পড়েছিল। দেশলাইটা কই দিয়েছিলাম তো, মানে সবকিছু একসাথে পুরোর কাছে ছিল। এক্সপিরিয়েন্সটা বল কেমন? কুড়ি মিনিট যে উনি যে এক নাগারে যে মন্ত্রচারণটা করে গেলেন, জাস্ট গুজবাম দিচ্ছিল সত্যি। মানে আমি ভাবছিলাম এই শেষ হবে, কিন্তু ওখানে উনি আবার ওটাকে মানে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর আমরা সবাই অঞ্জলিও দিতে পেরেছি। মানে আমাদের বেসিক্যালি কঙ্কালীতলা আসার যে প্রোগ্রামটা, প্রোগ্রাম তো বলবো না, টানটা উনি টেনেছেন, তাই আমরা এসেছি। এই যে আসার সার্থকতা হলো আজকে এখানে, সেই মানে আমরা দক্ষিণেশ্বরে এত কাছে থাকি কিন্তু সেখানে আমরা ডাক পাই না, কিন্তু এখানে আনএক্সপেক্টেড ডাক পেয়ে গেলাম। সেই সেই অনেক বড় ভাগ্যের ব্যাপার, আশা করি ভবিষ্যতে আবার আসার সুযোগ হবে। হ্যাঁ মাসি বলো। মনে খুব শান্তি পেলাম এখানে আসাতে, ভীষণ ভালো লাগছে এখানে পুজো দিয়ে। এখানকার পরিবেশ, এখানকার মায়ের আরাধনা করে আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ চলো চলো আমরা জ্বালিয়ে আসি। দেখতে পাচ্ছি না, কঙ্কালীতলা থেকে বেরিয়ে আমরা একটু শিব মন্দিরের দিকে যাচ্ছি। এই পাশেই শিব মন্দির আছে আর কি, দেখতে পাচ্ছেন এই যে শিব মন্দিরটা, শিব মন্দির এটা। Your smart speaker is now connected.
এটা কঙ্কালীতলা কমপ্লেক্সের মধ্যেই কঙ্কালীতলায় পুজো আর শিব মন্দিরও দর্শন হয়ে গেছে। এখন আমাদের হোমস্টেতে ফিরে যেতে হবে, ওখানে বলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য, তো ব্রেকফাস্ট করে রেখেছে। রানা আর পিঙ্কি আগেই চলে গেল, কেন কৃতিকার আবার খাওয়ার ব্যাপারটা আছে, আর আজকেই আমাদের ফিরতে হবে। আমি ফার্স্ট পার্টেই বলেছিলাম খুব টাইট শিডিউল নিয়ে আমরা এখানে এসেছি, তো 11:27 আমাদের তেভাগা এক্সপ্রেস আছে বোলপুর থেকে, রাইট টাইমেই চলছে আশা করি, আর 11:27 মধ্যেই ঢুকে যাবে। তো মোটামুটি এখন 9টা বাজে, আর আমরা টার্গেট নিয়েছি যে 10:15 মধ্যে বেরিয়ে যাবো, কেন কি রাস্তা খুব খারাপ। তো সেই সুবাদে এখন আপনাদের সঙ্গে দেখা হবে বোলপুর স্টেশনে। গাইস, তো আমরা হোটেল থেকে বেরোচ্ছি, খুব লেট হয়ে গেছে, আমরা স্টেশনে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। তাহলে বোলপুর স্টেশন পৌঁছে গেছি, আমাদের ট্রেন হচ্ছে 11:30 তেভাগা এক্সপ্রেস, কলকাতা নামবো, আর আমাদের দিদি, জায়বু আর মাসি তারা নেমে যাবে বর্ধমান, বর্ধমান থেকে তারা ট্রেন ধরে বালি চলে যাবে, তারা বালিতে থাকে। তো ট্রেনে উঠে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, জোরে বৃষ্টি আসছে। আমরা ট্রেনে উঠে গেছি, প্রায় সবাই একই সিট পেয়েছি, পিছনের দিকে আমাদের মাসিদের সিট আছে। কে কলকাতায় নেমে আপনাদের সঙ্গে দেখা হবে, তার আগে বর্ধমানে তারা নামবে, সেটা একবার কভার করে নেওয়া দেখবে। অল দ্য বেস্ট টার্গেট জন্য, চল অল দ্য বেস্ট মাসি, দেখা হবে আবার। মাসি তুমি সবে আসবে বললাম পুজোতে, আসতে আসতে হবে, দশমীর দিন না করে দেখো, দশমীর দিন সব বন্ধুরা আপনারা দেখলেন, দিদি জায়বুরা এখানে নেমে যাবে, মানে আমরা তালিত ক্রস করে গেছি, বর্ধমান ঢুকতে চলেছে, বর্ধমানের পরে ডাইরেক্ট সবাই হচ্ছে কলকাতা, কলকাতায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে আমার বলতে গেলে সকাল থেকে ব্লগ করারও খুব একটা মুডে ছিলাম না, তো বাকিটা দাদাই করেছে, আর লাস্টে কনক্লুশনটা আমি করব, আমি একটু বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর এত টায়ার্ড লাগছে। এখান থেকে ওলা নেব, ওলা করে এখন সিধা খড়দা বাড়ি। আর মেয়ে তো পুরো টানা ঘুমিয়েছে, পুরো নেতিয়ে গেছে, আর ওর শক্তি নেই, তো ঘুমিয়ে পড়েছে, এই আর কি। আমাদের দিনটা খুবই ভালো কাটলো, সকালে পুজোর থেকে নিয়ে এখন অব্দি ভালোই কেটেছে। ঠিক আছে, তাহলে বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, চলো। কিছুক্ষণ আগে বাড়ি পৌঁছলাম, আর এখন বাজে 4:30, প্রায় 40 মিনিট লাগলো কলকাতা থেকে বাড়ি আসতে। আর বাড়ি এসে নিয়ে কৃতিকাও প্রায় একটু ঘ্যান ঘ্যান করছিল খাওয়ার জন্য, তো পিঙ্কি ওকে অ্যাটেন্ড করছে, তা আমি বললাম থাক তুই কৃতিকাকে দেখ, আমি ভিডিওটাকে এন্ড করে দিই। তো আশা করি আপনাদের এই যে বোলপুর শান্তিনিকেতন ট্যুরের যে ভিডিওগুলো এর আগের যে এসছে 1, 2, 3 পার্ট, সেগুলো ভালো লেগেছে, ইনক্লুডিং এই পার্টটাও ভালো লাগবে। এই বলে ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হবে খুব শিগগিরই আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ট্যুর ভিডিওতে। তার আগে তো সানডে করে আমাদের তো ভিডিও আসতেই থাকে, সেগুলোকে আপনারা দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আই এম কৃতিক।